আগের সেশনে আমরা দেখেছি যে বান্ডল ভ্যালিডেটরস কিভাবে অ্যাপ্লাই করা যায়, তার কনসেপ্টটা আমরা দেখেছি যে কিভাবে বান্ডল ভ্যালিডেটর স্টার্স্টুকে অ্যাপ্লাই করা যায়। এখন আমরা তার ইমপ্লিমেন্টেশনটা দেখব। তো এটা করার জন্য প্রথমে আমরা প্যাকেজের মধ্যে কম জাভা নলেজ প্যাকেজের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করলাম। এই ক্লাসটার নাম হচ্ছে লগ ইন অ্যাকশন। আমরা মূলত একটা লগ ইন পেজ বানাবো যেখানে ইউজার ইমেল এবং পাসওয়ার্ড ফিল আপ করবে, এবং এই ইমেল এবং পাসওয়ার্ড ফিলটা আমরা বান্ডল ভ্যালিডেটরসের মাধ্যমে কীভাবে ভ্যালিডেশন ফিল্ডগুলোকে করবো সেটাই আমরা এখন দেখবো। তাও লগ ইন অ্যাকশন এই ক্লাসটা এক্সটেন্ড করলো অ্যাকশন সাপোর্টকে এক্সটেন্ড করলে আমরা জানি যে এক্সিকিউটকে ওভাররাইড করা যায়। আমরা এক্সিকিউটকে ওভাররাইড করলাম। ইমেল এবং পাসওয়ার্ড যে দুইটা প্রপার্টি আমরা এখানে তৈরি করলাম, এটার জন্য গেটার সেটার তৈরি করলাম, এবং ফাইনালি এক্সিকিউট মেথডের মধ্যে আমরা একটা সিম্পল লজিক লিখলাম যে ইমেল নট ইকুয়াল টু নাল, এবং ইমেল যদি admin@javanolesh.info এইটা হয় তাহলে রিটার্ন করবে সাকসেস, এলস রিটার্ন করবে ইনপুট। তো আমরা জানি ইনপুট রিটার্ন করলে আমরা পেজটাকে লগ ইন পেজে রেখে দিব, আর সাকসেস রিটার্ন করলে আমরা একটা সাকসেস পেজে নিয়ে যাব। তো লগ ইন সাকসেস পেজের মধ্যে গিয়ে আমরা জাস্ট ওয়েলকাম, তারপরে প্রপার্টির ভ্যালুটা, ইমেল প্রপার্টির ভ্যালুটা প্রিন্ট করবো, ইউ হ্যাভ লগ ইন সাকসেসফুলি, এই মেসেজটা দেখাবো। লগ ইন সাকসেসফুল পেজটা এরকম সিম্পল, সুতরাং আমরা লগ ইন সাকসেসফুল পেজটা কেটে দিচ্ছি। তাহলে এখন আমরা দেখব যে এই প্রপার্টিগুলোর জন্য আমরা ভ্যালিডেটর বান্ডেলস বা কাস্টম ভ্যালিডেটর বান্ডেলস কীভাবে ক্রিয়েট করব। তো এটার জন্য আমরা লগ ইন অ্যাকশন ক্লাসটা যেই প্যাকেজের মধ্যে ক্রিয়েট করেছি সেই প্যাকেজের মধ্যে আমরা এখানে একটা XML ফাইল ক্রিয়েট করব, লগ ইন ভ্যালিডেটর। এর মধ্যে অ্যাকচুয়ালি এটা একটা যেহেতু XML ফাইল, XML ফাইলের মধ্যে আমরা এই ভ্যালিডেটরের যে ট্যাগগুলো লিখছি, তো এই ভ্যালিডেটরের ট্যাগগুলো আসলে এই ডক টাইপ ডিক্লারেশন থেকে জাস্ট এটা ভ্যালিডেট হবে। তো ভ্যালিডেট হওয়ার জন্য এখানে আয়দার আমরা 1.0.3 অথবা 1.0.2 ইউজ করি, এটা ডাজেন্ট ম্যাটার, জাস্ট এই ট্যাগগুলো শুধুমাত্র ভ্যালিডেট থাকলেই হলো। তো ভ্যালিডেটরের মাধ্যমে আমরা জানি যে কীভাবে ভ্যালিডেটরস এর মধ্যে কীভাবে আলাদা আলাদা ফিল্ডগুলোকে ডিফাইন করা যায়, সেটা আমরা আমাদের দুইটা ফিল্ড আছে, একটা ইমেল আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো ইমেল ফিল্ডের জন্য এখানে দুইটা ভ্যালিডেটর ইউজ করা হয়েছে, ফিল্ড ভ্যালিডেটর ইউজ করছি আমরা। প্রথম ফিল্ড ভ্যালিডেটরের মধ্যে রিকোয়ার্ড স্ট্রিং দেওয়া হয়েছে। রিকোয়ার্ড স্ট্রিং মানে হচ্ছে অবশ্যই কিছু একটা দিতে হবে, যদি না দেওয়া হয় তাহলে মেসেজটা হচ্ছে এরকম, ইউ মাস্ট এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস। আর সেকেন্ড আর একটা ফিল্ড ভ্যালিডেটর ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে টাইপ হচ্ছে ইমেল, দ্যাট মিনস ইউজার যে ইমেলটা টাইপ করবে সেটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস হতে হবে। সুতরাং এটা যদি টাইপ না করা হয় তাহলে দেখা যাবে যে ইউ মাস্ট এন্টার অ্যা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আর পাসওয়ার্ডের জন্য জাস্ট একটা রিকোয়ার্ড স্ট্রিং রাখা হয়েছে, আমরা চাইলে পাসওয়ার্ডেরও আবার লেন্থ ইউজ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের XML ফাইলটা যেটার মাধ্যমে ভ্যালিডেটরস ট্যাগের মধ্যে বিভিন্ন ফিল্ড ভ্যালিডেটরগুলোকে অ্যাপ্লাই করা হয়েছে। এরপরে আমরা দেখব লগ ইন পেজটা। লগ ইন পেজের মধ্যে আমরা ফর্মের মধ্যে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট সংযুক্ত করবো, ভ্যালিডেট ট্রু। আর অন্যান্য ফিল্ডগুলো যেমন ইমেল ফিল্ড, পাসওয়ার্ড ফিল্ড, এটার লেভেল দেওয়া হয়েছে আর এটার নেম দেওয়া হয়েছে, নেমের মাধ্যমে এটা প্রপার্টির সাথে বাইন্ড হচ্ছে। ফাইনালি এটা সাবমিট যখন হবে তখন ভ্যালিডেট ট্রু থাকার কারণে এটা ভ্যালিডেশন ট্রু করবে। এখন আমরা জাস্ট এই এটার জন্য যে অ্যাকশন কনফিগারেশন আছে ডু লগ ইন, এই অ্যাকশন কনফিগারেশনটা দেখব। এই অ্যাকশন কনফিগারেশনটা করা হয়েছে stars.xml এর মধ্যে। এখানে একটা প্যাকেজের মধ্যে অ্যাকশন নাম হচ্ছে ডু লগ ইন, আমরা দেখতে পাচ্ছি প্যাকেজের অ্যাকশন ডু লগ ইন, এবং এই অ্যাকশনের মধ্যে দুটো রেজাল্ট টাইপ আছে, একটা হচ্ছে সাকসেস আর একটা হচ্ছে ইনপুট। সাকসেস হলে এটা লগ ইন সাকসেস পেজে যাবে, আর ইনপুট হলে এটা লগ ইন ফর্মের মধ্যে থেকে যাবে। তো এটাই হচ্ছে তার কনফিগারেশনটা। ফাইনালি এখানে আর একটা কথা একটু বলা জরুরি, সেটা হচ্ছে যে এর আগে আমরা স্টার্সের জন্য যে ফিল্টারটা ইউজ করছিলাম
সেই ফিল্টার নেমটা ডেপ্রিকেটেড, আমরা লেটেস্ট যে ফিল্টার ক্লাসটা আছে এই ফিল্টার ক্লাসটা ইউজ করি। লেটেস্ট ফিল্টার ক্লাসটা, এই লেটেস্ট ফিল্টার ক্লাসটা আমাদের ইউজ করতেই হবে এমন না, কিন্তু যেহেতু এটা ডেপ্রিকেটেড সুতরাং আমাদের লেটেস্টটা ইউজ করাই হচ্ছে বেটার। সুতরাং এখানে যে চেঞ্জটা করা হয়েছে সেটা হচ্ছে নতুন ফিল্টার ক্লাসটা সংযুক্ত করে দেওয়া হয়েছে। এখন এই লগ ইন ফর্ম ডট জেএসপি এই পেজটাকে যখন আমরা রান করব তখন এই ভ্যালিডেশনটা সম্পন্ন হবে হচ্ছে এই ভ্যালিডেটর বান্ডালস থেকে ফিল্ড লেভেল ভ্যালিডেশনের মাধ্যমে। তাহলে আমরা দেখি যে এই পেজটাকে, লগ ইন পেজটাকে যখন রান করা হবে তখন এটা কীভাবে ভ্যালিডেশন করছে। এখানে আমরা লগ ইন পেজটাকে রান করেছি, লগ ইন ফর্ম ডট জেএসপি। লগ ইন ফর্ম ডট জেএসপি যদি আমরা এখানে ইমেল কোনো ফিল্ড না দেই এবং এখানে কোনো পাসওয়ার্ড না দেই তাহলে সাবমিট করার সময় এটা ভ্যালিডেশন করছে, মেসেজ দেখাচ্ছে এরকম ইউ মাস্ট এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস। এই মেসেজটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ইউ মাস্ট এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস, এরপরে ইউ মাস্ট এন্টার পাসওয়ার্ড। আমরা যদি এখানে কোনো ভুল ইমেল অ্যাড্রেস দেই তাহলে এখানে দেখাচ্ছে ইউ মাস্ট এন্টার অ্যা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, অর্থাৎ ইমেল ফিল্ডটাও ভ্যালিডেশন হচ্ছে ঠিক মতো। এবার এখানে যদি আমরা, এখানে যদি আমরা কোনো ইমেল অ্যাড্রেস, দ্যাট মিন্স কোনো অন্য ইমেল অ্যাড্রেস দেই, তখন এটা এখানে থেকে যাচ্ছে, কারণ এখানে এই অ্যাকশনটা তখন লগ ইন অ্যাকশনের মধ্যে এই এক্সিকিউট মেথডে আসছে এবং এটা এইখানে চেক হচ্ছে। যদি এইখানে চেক করে যদি দেখা যায় যে ইমেল অ্যাড্রেসটা এই ইমেল অ্যাড্রেস না, তখন এটা আবারও ইনপুটে থেকে যাচ্ছে, দ্যাট মিন্স এটা রিটার্ন করছে ইনপুটে। তো এখন যদি আমরা এখানে সঠিক ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, এটা জাস্ট বিজনেস লজিকটা যার যার মতো, আমরা এখানে আসলে পাসওয়ার্ড ম্যাচিং করছি না, যদি যে কোনো পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করি তাহলে ওয়েলকাম লগ ইন সাকসেসফুলি এই মেসেজটা দেখাচ্ছে। তাহলে আমরা এই ভ্যালিডেশনটা দেখে নিলাম যে কীভাবে বান্ডল ভ্যালিডেটর্স ব্যবহার করে, এরকম XML ফাইলের মাধ্যমে বান্ডল ভ্যালিডেটর্স ব্যবহার করে কীভাবে ফর্ম ভ্যালিডেশন স্টার্স 2 করা যায়। আরেকটা ব্যাপার একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে স্টার্স কনফিগারেশনের সময় আমরা যে প্যাকেজটা নিয়েছি এখানে জেসন ডিফল্ট, এটা আমি অন্য একটা কাজের পারপাসে নিয়েছিলাম, শুধুমাত্র স্টার্স ডিফল্ট এক্সটেন্ড করলেই এটা কাজ করবে।